হাই ভিউয়ার্স, ফার্স্ট বাংলা টেক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমরা জানি প্লে স্টোর ছাড়া অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করা যায় না। হ্যাঁ বন্ধুরা, প্লে স্টোর ছাড়াও অ্যাপ ইনস্টল করা যায়। এই ভিডিওতে আমি তেমন একটি অ্যাপের ব্যবহার দেখাতে যাচ্ছি যার মাধ্যমে আপনার ফোনে নতুন ভার্সন ইনস্টল না হলেও পুরাতন ভার্সন ইনস্টল করা যাবে। তো বন্ধুরা, চলুন দেখি এই চমৎকার অ্যাপের ব্যবহার। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের সর্বশেষ ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে আমরা অ্যাপটুইড অ্যাপটি ওপেন করব। তো আমি অ্যাপটুইড অ্যাপে ক্লিক করলাম। অ্যাপটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, উপরে বাম পাশে তিনটা ডট আছে, আমি তিনটা ডটে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি সেটিংসে ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা ডাউনলোড অপশন, ওয়াইফাই, মোবাইল 3G 4G রাখতে পারেন, যেটা ইচ্ছা দুইটাও রাখতে পারেন, বা এখানে সেটিংসগুলো এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন। আমি ব্যাকে গেলাম, এরপর এখানে দেখা যাচ্ছে টাইম লাইন, স্টোরস, আপডেট এবং ডাউনলোড, আমরা এই অপশনগুলো ব্যবহার করতে পারি। তো আমি হোমে গেলাম, এখন স্ক্রল করে নিজে যাব এই অ্যাপটির কীভাবে কাজ করে তা দেখার জন্য। আমি ফেসবুকে ক্লিক করলাম। তো এখানে ডান পাশে নিচে ট্রাস্টেড লেখা আছে, আমরা কোনো অ্যাপ ইনস্টল করার আগে এই ট্রাস্টেড লেখাটা দেখব। এরপর আমাদের মেমোরি যদি কম থাকে বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা যদি পুরাতন থাকে, তো আমরা আদার ভার্সনে ক্লিক করে পুরাতন ভার্সনগুলো এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারি, যদি আমাদের ফোনে লেটেস্ট ভার্সনটা সাপোর্ট না করে। এরপর উপরে তিনটা ডট আছে, এখান থেকে শিডিউল ডাউনলোড করে দিতে পারবেন, আনইনস্টল বা ইনস্টল অন টিভি, আপনি টিভিটিও ইনস্টল করতে পারবেন। এরপর শেয়ার আইকন আছে, আপনার চাইলে অ্যাপটি শেয়ার করতে পারবেন। তো প্লে স্টোরের মতো এখানে সার্চ বক্স আছে, আমরা আমাদের পছন্দের অ্যাপ বা প্রয়োজনীয় অ্যাপগুলো এখান থেকে সার্চ করে ঘুরিয়ে বের করে আনতে পারি। তো আমি আরেকটা অ্যাপ সার্চ করতেছি, MX প্লেয়ার প্রো, আমি এটা সার্চ করব। এরপর আমি অ্যাপে নামে ক্লিক করব MX প্লেয়ার প্রোতে। তো এটাও দেখা যাচ্ছে ট্রাস্টেড লেখা আছে, নিঃসন্দেহে আমরা অ্যাপটি এখান থেকে ইনস্টল করতে পারি এবং আদার ভার্সনে ক্লিক করে আমরা পুরাতন ভার্সনগুলো এখান থেকে ইনস্টল করে আমাদের ফোনে ব্যবহার করতে পারি। এরপর আমি ট্রাস্টেডে ক্লিক করলাম দেখার জন্য এবং ওকে করে দিলাম। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমরা প্লে স্টোর ছাড়া কীভাবে অ্যাপ আমাদের ফোনে ডাউনলোড করে ইনস্টল করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। ধন্যবাদ।